So hey, what's up guys, welcome to ancient game addict and another gameplay video. So rank e duo versus duo te ami ar dulal bhai nemechi pk jekhane ashe pashe onek beshi enemy ar ami namte namte ekta enemy chole asche otake down o korchi ar sathe amon onekta hp o kome geche ekhon taratari medikit use korte hobe ar jodi onno kono enemy ashe tahole amar to khobor ache bhai dulal bhai niche ki korte ache bhai taratari upore ashen upore jodi kono enemy ashe tahole ami shesh ফাইট করতেছে নাকি আচ্ছা তো দুলাল ভাই ফাইটে আছে সমস্যা নেই ফাইটে থাকার পর আর কি আচ্ছা আচ্ছা তো আপনি ওখানেই থাকেন আমি আসতেছি আপনি উপরে চলে গেছেন রাখেন দেখি এখন যে আপনাকে উপরে পাঠাইছে তাকে আমি উপরে পাঠাই আরে ভাই আর উপরে পাঠানো লাগবে না ভাই তুমি এখানে আর আইসো না আমি শান্তিতে বুঝতে পারতেছি আমি শান্তিতে পিছে থেকে চলে যাই ঠিক আছে তুমি ওইখানেই থাকো দুলাল ভাইকে আগে রিভাইভ দিয়ে এরপর তোমার সাথে দেখা করতেছি আরে আরেকটা চলে আসছে কি ভাই এনিমিটা উপরে দেখে আসতেছে না আমার মনে হয় যে ব্যাগ ওপেন করে রাখছিল আরে আর ওই এনিমিটা কোথায় গেল আসতেছে নাকি না আমার তো মনে হয় যে আসতেছে না শুধু শুধু ওই পাশে যাওয়ার কোনো দরকার নেই আগে দুলাল ভাইকে রিভাইভ দিয়ে এরপর দেখা যাবে আরে আরে ভাই আবার পিছন থেকে কি মারতেছে এটা তো ওই এনিমিটাই আরে ভাই সে হয়তো তার টিমমেটকে রিভাইভ দিতে আসলো আর আমাকে যখন দেখছে তখন সে ভাবছে যে হয়তো পিছন থেকে মারতে পারবে কিন্তু কি আর করার রে ভাই আমি যখন দুলাল ভাইকে রিভাইভ দিতে আসলাম ঠিক তখনই কেউ একজন এই দরজাটা খুলছে এখন কথা হচ্ছে যে এনিমিটা কোথায় গেল ওইটা কি টাওয়ারের উপরে নাকি আরে না রে ভাই সে তো পাশেই আছে আরে আমার দেখা নেই নাকি এনিমিটা আমাকে খেয়ালই করে নাই পাশ থেকে চলে গেছে রাখো রাখো সে এখন দেখতে পারছে আর দেখে কোনো লাভ নেই তার এইচপি একদমই কম তাকে মারতে হবে ভাই মেডকিট তুমি হিল করো না আমি আসি আগে আমি আগে তোমাকে মারি এরপর তুমি হিল করো ঠিক আছে সে এখানে আছে নাকি আমার মনে হয় নিচে চলে গেছে আরে আরে ভাই সে নিচে কভারে আছে সে তাকে আরে কি ভাই আমার এইচপি এত কমলো কীভাবে ভাই আমি যখন আর কি গ্লোয়ালটা ইউজ করতেছি ঠিক তখন দেখলাম যে মেট আর কি মেটকির অনেক বেশি এসপি অনেক বেশি আর গ্লোয়াল আর কি ইউজ করার সাথে সাথে মেটকির একদম শেষ আমি নেড়ে ডিস্টার্ব হয়েছে নাকি সে হেডশট মারছে তোমরা দেখতেছো এইটাকে বলা হয় বন্ধুত্ব জোনের বাইরে যে রিভাইভ দিতেছে আর এইখানে একটা এনিমি আছে আমি জোনের বাইরেরটাকে একটু পরে ধরি আগে এইটাকে ধরি জোনের বাইরেরটা তো এখান থেকে আসবে তখন এটাকে মারা যাবে কিন্তু এইটাকে আগে মারি নাহলে এটাকে ধরা যাবে না আরে ভাই আর দুইটা গুলি লাগলে হয়তো কি ভাই আর একটা না ছয় আর হ্যাঁ আর দুইটা গুলি কিন্তু আমার সাথে একটা গ্যান্ড আছে এটা ইউজ করি আর একটা গ্যান্ড আর শেষ হ্যাঁ ময় না খায় আরে আরে ভাই আমার নেটে ডিস্টার্ব কি আরে ভাই এই সব আমার নেটের সমস্যা ভাই আমি যে কি বলবো আমি মনে করছি আমি শেষ হয়ে গেছি আমি মনে করছি আমি একদম শেষ কিন্তু কীভাবে যে বাঁচছে কে জানে আর সামনে এনিমিটা আছে রিভাইভ দেওয়া শেষ আর সে হয়তো এখান থেকে আসবে নাকি আসতেছে অথবা ওই তো এনিমিটা সামনেই আসছে আমাকে দেখছে অ্যান্ড তুমি সামনে আসো মরতেছে না আরে ভাই এত ড্যামেজ দিলাম এরপর মরল না সামনে যা আবার মারতে হবে আমি আরে আরে ভাই সে ডাউন হলো কখন আরে ভাই আমার নেটে এত বেশি ডিস্টার্ব কি ভাই আর ওই পাশে আবার দুলাল ভাই ডাউন হয়ে গেছে ডাউনে একদম উপরে চলে গেছে আর এখানে তাতে লুট করার পর আবার তাকেও রিভাইভ দিতে হবে দুলাল ভাই আবার জোনের বাইরে আছে সে ওখানে লুট খুঁজতেছে অ্যান্ড আমার সামনে ফাইট দিতে আরে ভাই এখানে আসেন আপনি এখানে এসে লুট নেন ফাইট শেষ আর দুইজন মিলে আরামে লুট করতেছে কি ভাই শান্তিতে এত শান্তিতে লুট করা ভালো না একজন আসবে আর ঠিক এইভাবে দুজনকে মারবে বুঝতে পারছো এইভাবে লুট করা উচিত না লুট করার আগে একটা গ্লোয়াল ইউজ করতো কিন্তু যখন ডাউন করি তখন গ্লোয়াল ইউজ করে দুলাল ভাই তাড়াতাড়ি এখানে আসেন আপনার জন্য এখানে লুটু ওয়েট করতেছে পিকের থেকে ঘুরে টুরে একদম ক্লকটা চলে আসছে আর সামনে একটা ড্রপ আছে আমার মনে হয় যে ওইখানে এনিমি আছে তাই আমাকে এখানে অপেক্ষা করা উচিত এনিমি যখন বাইরে হবে ঠিক তখনই মারবো এনিমি ওই তো সামনে এনিমি আছে ভাই গুলি করতে পারতেছি না কিন্তু একটা গুলি লাগছে আর দুলাল ভাই কই গেল আরে আরে ভাই সে একদম সামনে চলে যেতেছে আরে রাখেন ভাই এত বেশি সামনে যান না কভারে থাকেন আপনি বেশি হিরোগিরি করতে যাবেন এরপর দেখবেন যে আপনি শেষ আমার কাছে একটা গ্রেনেড আছে আগে গ্রেনেডটা মারি রাখেন কীভাবে আপনি মেডকিট ইউজ করেন ওখানে দৌড়ে ড্যামেজ হলে দৌড়াল ভাই আপনি মেডকিট পরে ইউজ করেন তাড়াতাড়ি এখানে আসেন ভালো 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 আপনি ফ্রিজ গ্রেনেড ইউজ করছেন আমি আরেকটা গ্রেনেড থ্রো করি আর এইটা শেষ আরে ভাই এত ড্যামেজ পড়তেছে এরপর মরতেছে না
ও আচ্ছা, তারা আবার গ্যারেনা ইউজ করতেছে কি ভাই? গ্যারেনা ইউজ করা হচ্ছে আমার কাজ, তোমরা গ্যারেনা ইউজ করো এটা কোনো কথা নাকি? ওটা কোথায় গেল? গুলারের ভিতরে? আরে না, এই তো এই পাশে। অ্যান্ড দুলাল ভাইয়ের কিলটা আমার হয়ে গেছে। ভাই আপনার আর কিল করা লাগবে না, আমি কিল করলে তো হয় নাকি? আপনি এত কিল দিয়ে কী করবেন? আমি ভিডিও করতেছি, আমার তো কয়েকটা কিল লাগে। আর দুইটা এনিমি বাকি আছে, আপনি ওখান থেকে একটা কিল করেন। যেহেতু আমি আপনার একটা কিল নিয়েছি, তাই আপনাকে তো একটা কিল দিতে হবে, ঠিক আছে? তো দুইটা আছে, আমি একটা মারবো আর আপনি একটা মারবেন। অ্যান্ড আমি একটা স্ক্যানার ইউজ করছি। যদি এনিমি ড্রোনের মাধ্যমে জানা গেছে যে এনিমিটা সামনে আছে, অ্যান্ড এনিমিটা সামনে থেকে এই পাশে আসতেছে, সে আমাকে দেখতে পারছে আমি এখানেই আছি, তো আগে একটা গ্রেনেড ইউজ করি, অ্যান্ড শেষ। আরে না, মরে নাই কি ভাই? তুমি যাকো, তোমাকে পিস্তল দিয়ে মারতে হবে, অ্যান্ড তোমার সাথে এখন মজা করার সময়। দুলাল ভাই কোথায়? এখানে আসেন, এখন হচ্ছে পার্টি করার সময়, তাড়াতাড়ি আসেন। ইমোট দেখাই, কিন্তু তার আগে একটা, আরে আরে ভাই, পিছে যেটা কখন আসলো? আরে ভাই কি, আরে আমি তো আর কি ড্রোনে দেখি নাই, আমি স্ক্যানার ইউজ করছি, কিন্তু তখন আর কি এনিমিটা স্ক্যানার ধরাই পড়ে না। আমি মনে করছি সে হয়তো অন্য এক জায়গায় আছে, কিন্তু সে এত তাড়াতাড়ি এখানে এসে বললো। দুলাল ভাই যদি না থাকতো তাহলে তো আর গেম বই আনতেই পারতাম না। আরে ভাই, সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সি ইন আ নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।